2020 বছরটা যেন সবেতেই ব্যতিক্রম, ব্যতিক্রম এবারের পুজোতেও। মহালয়ার প্রায় 37 দিন পর এবারের পুজো। আসছেন মা আনন্দময়ী, আকাশে বাতাসে তার আগমনের সুর, আর মণ্ডপে মণ্ডপে দেবী বরণের তোড়জোড়। আশ্বিন মাস শেষ হয়ে রোববার থেকে আরম্ভ হলো কার্তিক, আর কার্তিক মাসের প্রথম দিন থেকেই মণ্ডপে মণ্ডপে প্রবেশ করতে আরম্ভ করল মায়ের মৃন্ময়ী প্রতিমা। আমরা COVID-19 প্রোটোকল মেনে আমরা পূজা করছি, আর আমরা ভাবি যে এই কোভিড প্রোটোকল মানে আমার সদস্যরাও এই পূজা করবে। আর মেদুত ক্লাবের তরফ থেকে আমি সবাইকে শারদীয় দুর্গা উৎসবের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের পক্ষ থেকে কি কি আগামী দিনের জন্য কল্পনা রয়েছে? এই পুজোর যে আসছে পুজো চার দিন, তো আপনারা কি কি, যেরকম কি গভর্নমেন্ট যেগুলো প্রোটোকলস দিয়ে যাচ্ছে, তো আপনারা কি কি পালন করার চেষ্টা করছেন? না, আমরা প্রথমেই রাখবো মাস্ক স্টল ক্লাবের সম্মুখে, তারপরে স্যানিটাইজার, এগুলো গভর্নমেন্টের যেগুলো প্রোটোকল আছে সবগুলোই আমরা ব্যবহার করব, আর এইভাবে আমাদের পূজা চলবে। আজ দ্বিতীয়া, ষষ্ঠীতে বিল্লতলায় হবে মায়ের বোধন। হাতে যে আর মাত্র তিনটি দিন, তাই নাওয়া খাওয়া ভুলে এখন ব্যস্ত প্রতিমা শিল্পীরা। মৃৎশিল্পীদের হাতে এখন ধীরে ধীরে প্রাণ পেয়ে উঠছে মৃন্ময়ী মায়ের চিন্ময়ী রূপ। মায়ের আগমন নিয়ে আসবে আসুরিক করোনার বিনাশ বার্তা, এই আশায় এবারে পুজো করবেন বিশ্ববাসী। ব্যুরো রিপোর্ট, ইস্টার্ন নিউজ।